আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমরা দেখব প্রায় 450 বছর আগে পুরনো সিটি পানাম সিটি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বার ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। বন্ধুরা, সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুলে। যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে, পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট, মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়ে পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুই পাশে সারি সারি আপাসিক একতলা ও দোতলা বাড়িতে ভরপুর পানাম নগর। আজ থেকে প্রায় 450 বছর আগে বার ভূঁইয়াদের দলপতি ইশা খাঁ 1500 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওতে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি
থান কাপড়, দেশ থেকে যেত মসলিন, শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই বৃত্ত পাল তোলা নৌকা। প্রায় ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগর। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। বন্ধুরা, WW হান্টারের অভিমত হল সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক দাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। বন্ধুরা, 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলাল পুল ও পানাম নগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। বন্ধুরা, পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ডালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল
সাদা কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতে খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকে গ্যারাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। বন্ধুরা, পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ির পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ও পাশ। বন্ধুরা, নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, পান্তশালা, চিত্রশালা, খাজাঞ্জিখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহীর শাসনামলে নির্মিত হয়। মুরগাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরও কিছু ইমারত। বারো আউলিয়ার মাজার, হরজর শাহ ইব্রাহিম দানিশমন্দা ও তার বংশধরদের মাজার, দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি। এছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ইশা খা ও তার ছেলে মুসাকার প্রমোদ ভবন, ফতেহ শাহের মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল, চিলেকোটাসহ বহু পুরনাতাত্ত্বিক গুরুত্ব বহ স্থাপনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশে এর অবস্থান। জানা যায় শুরুতে এটি কোম্পানির মুসলিন বস্ত্র ক্রয় কেন্দ্রের দপ্তর ভবন হলেও পরে কুঠিটি নীল ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। যদিও বর্তমানে 2004 নীলকুঠির মূল রূপ ঢাকা পড়ে গেছে নতুন করে করা পলেস্তারার নিচে। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বিদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে।
বন্ধুরা, মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমেই হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতের বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এখানে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে পুরানো যেসব ভবন দেখা যায়, তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এইসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে, ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। বন্ধুরা, আজ বিদায় নেবার পালা। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ করে শেষ করলাম আজকের পর্ব। পানাম সিটি নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।